শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক গ্রেফতার হয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অনেকে, কিন্তু এবার আদালতে দলের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। বৃহস্পতিবার তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে নিউ মার্কেট থানার হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর সিদ্ধান্ত নিতে শেখ হাসিনাকে উস্কানি দিয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য। এই ওয়াদুদ সে ১৯ তারিখে সে নিহত হয়, তাকে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা থাকার কারণে ৫৭ নম্বর এজাহারকারী হিসাবে তাকে এজাহারে নাম দেওয়া হয় এবং আজকে তাকে রিমান্ডে আনা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনানির পরে বিজ্ঞ আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। আসামি পক্ষের শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এজলাস কক্ষে হট্টগোল বাধে দুই পক্ষের। পরে পরিস্থিতি শান্ত হলেও শুনানি করা নিয়ে আসামি পক্ষের দুই গ্রুপের মধ্যে আবারও শুরু হয় বিশৃঙ্খলা। পরে আমুর ৬ দিনের রিমান্ড আদেশ দেন বিচারক। উনি শারীরিকভাবে খুব মারাত্মকভাবে উনি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এবং বিজ্ঞ আদালত সেটি দৃষ্টি আকর্ষণ করেছি, বিজ্ঞ আদালত সেটা আমলে নিয়েছে। রিমান্ডটা বাতিল সহ আমরা জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছে। বুধবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে ৫ আগস্ট সরকার পতনের পর তার বাসভবন থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।